ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ অংশই বাংলাদেশের সাথে বর্ডার এরিয়া। সেই কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশ থেকে প্রতিবেশী রাজ্য আসাম থেকে, মিজোরাম থেকে এবং মূলত মায়ানমার থেকে ড্রাগস আসে ত্রিপুরায়। ত্রিপুরা রাজ্যকে করিডোর বানিয়ে এখান থেকে গাঁজাগুলো যায় উত্তরপ্রদেশ, বিহার সহ দেশের হিন্দি বলয়ের রাজ্যগুলোতে। নেশার এই বাড়াবাড়ি অস্বীকার করার কোনো জায়গাই নেই রাজ্য প্রশাসনের কাছে। তবে রাজ্য সরকারের তরফ থেকে নেশার বাড়বাড়ন্ত রুখতে চেষ্টা চলছে অনবরত। ত্রিপুরা বিধানসভা অধিবেশনের চতুর্থ তথা শেষ দিনে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিরোধী বিধায়ক রঞ্জিত দেববর্মার প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, বারবার নেশামুক্ত ত্রিপুরা গড়ার কথা বলছে রাজ্য সরকার, সে দিশাতেই কাজ করছে রাজ্য প্রশাসন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলেছেন, নেশা কারবারের সাথে জড়িতদের বিরুদ্ধে রুথলেসলি তদন্ত করার জন্য। শুধু ড্রাগ বিক্রেতাকে ধরলে হবে না, ধরতে ধরতে একদম মূল পান্ডাকে ধরতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে জোর কদমে চলছে নেশা বিরোধী অভিযান। মাদক বাজেয়াপ্ত করার পর তা আগুনে পুড়িয়ে একদম ধ্বংস করে দেওয়া হচ্ছে। সবাই মিলে চেষ্টা করলে ত্রিপুরা একদিন নিশ্চয়ই নেশা মুক্ত হবে। আমাদের বেশিরভাগ অংশ বাংলাদেশের সাথে আমাদের বর্ডার এরিয়া এবং ত্রিপুরাকে করিডোর করে আসাম হয়ে, মিজোরাম হয়ে এবং আসে যেমন মায়ানমার থেকে সমস্ত ট্রাক, আর আমাদের এখান থেকে গাঁজাগুলো যায়, সেই গাঁজাগুলো যায় উত্তরপ্রদেশ, বিহার, বিভিন্ন হিন্দি বলয়। এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি এগুলো কীভাবে নেশামুক্ত ত্রিপুরা আমরা বারবার বলছি, সেই দিশায় আমরা কাজ করছি। এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী বারবার বলেছে যে রুথলেসলি এই বলটা উনি বারবার বলছেন, যারা এর মধ্যে যুক্ত তাদের এগিয়ে কারবাই করা নেই। একটা স্কুলের সামনে কোনো দোকানে যদি দেখা যায় এই ড্রাগ বিক্রি হচ্ছে, শুধু ওকে ধরলে হবে না, এটা ধরতে ধরতে কোথায় মূল সেই দিকে আমরা যাচ্ছি। আমরা এসআইটি করেছি এবং সেই বিষয়ে অর্ডার বিএসএফ ওনারাও সেই দিকে ওখানে আছেন, আমাদের ত্রিপুরা পুলিশও সেই দিকে ব্যবস্থা নিচ্ছে এবং বিভিন্ন মন্ত্রী আপনারা বুঝিয়ে দেখেন কত কত মানে এই ড্রাগস ধরা হচ্ছে এবং ডেস্ট্রাকশন হচ্ছে। এখানে আমাদের মাননীয় বিধায়ক উনি প্রশ্ন করেছিলেন যে এই ধরা হয় কিন্তু ডেস্ট্রাকশন, আমি নিজে কয়েকবার গেছি, মানে প্রতি একটা টাইমলি ওখানে সিস্টেম আছে, বছরে এতবার যেতে হয়, তো সেটা উদ্যোগ নগরের একটা জায়গা আছে, সেখানে ডেস্ট্রাকশন হচ্ছে। তো আমরা চেষ্টা করছি সবাই মিলে, যদি আমরা চেষ্টা করি নিশ্চয়ই এগুলো হবে। নেশার কবল থেকে ত্রিপুরাকে মুক্ত করতে ত্রিপুরা পুলিশ, টিএসআর এবং বিএসএফ একসাথে লড়ছে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রায় প্রতিদিনই এক বা একাধিক মাদক পাচারের চক্রান্ত ভেস্তে দিচ্ছে পুলিশ। এভাবেই একদিন নেশামুক্ত ত্রিপুরা গড়ে উঠবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।